হ্যালো বন্ধুরা, মাই স্টুডেন্টশিপ চ্যানেলে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এইচএসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এইচএসের টু মার্কসের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে আমি তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটি চালু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমাদের চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও। তো বন্ধুরা, প্রথম 2 নম্বরের প্রশ্নটি লক্ষ্য করো, জোড় কলমে স্টক ও সিওন কী। এরপরের প্রশ্ন দেখো, জোড় কলম কী, অণু বিস্তারণ কাকে বলে, এর দুটি গুরুত্ব লেখো, অপুঞ্জনী কী উদাহরণ দাও। বন্ধুরা, এরপরের প্রশ্ন লক্ষ্য করো, এখানে কিছু পার্থক্য লিখতে হবে, তো পার্থক্যগুলি লক্ষ্য করো, আইসোগামী অ্যানাইসোগামী, উগ্যামী ও অ্যানাইসোগামী, সংশ্লেষ ও নিষেক, বহু ভূনতা কি উদাহরণ দাও, গর্ভযন্ত্র কি পার্থেনোকার্পি কাকে বলে, সস্যল ও অসস্যল বীজ কাকে বলে, অ্যাপোমিক্সিস কি। এরপরে প্রশ্ন দেখো, ফ্যালোপিয়ান নালী বা ডিম্ব নালী কি, এর কাজে লেখো, এপিডিডাইমিস কি, কাউপার গ্রন্থির কাজে লেখো, লেডিকোস ও সার্টোলিকোস কি, এদের কাজে লেখো। বন্ধুরা, এরপরের প্রশ্ন লক্ষ্য করো, পার্থক্য করো, তো এখানে কিছু পার্থক্য লিখতে হবে, তো প্রথম পার্থক্যটি দেখে নাও, লেডিকোষ ও সার্টোলিকোষ, পুরুষ জননকোষ ও স্ত্রী জননকোষ। বন্ধুরা, অথবা এই প্রশ্নটি এরকমভাবে দিতে পারে যে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে পার্থক্য করো। এরপরে দেওয়া আছে দেখে নাও, স্পার্মাটোজেনেসিস ও ওজেনেসিস। তারপরে শেষ পার্থক্যটি লক্ষ্য করো, মেনার্ক ও মেনোপোজ, ক্রিপ্টোরিকিটিজম কী, বার্থেনিল গ্রন্থি কাকে বলে, এইচসিজি কি, এর পুরো নাম কি, এর কাজ লেখো, প্লাসেন্টার দুটি বিরূপ কাজ লেখো, প্লাসেন্টা নিঃসৃত হরমোনগুলির নাম লেখো, মাতৃ দুগ্ধ ক্ষরণের জন্য দায়ী হরমোনের নাম লেখো, মেনোপোজ কি, কোলোস্ট্রামের গুরুত্ব লেখো, এতে উপস্থিত অ্যান্টিবডির নাম লেখো, ঋতুচক্র রজচক্র কি, ক্যাপাসিটেশন বলতে কি বোঝো, স্পার্মিওজেনেসিস কি, পারমিয়েশন কাকে বলে, রজস্রাব কি, এপটোপিক ডিম্বাশয় কি, অভিউলেশন কাকে বলে, কোন হরমোনের প্রভাবে এটি ঘটে, জননগত স্বাস্থ্যের সংজ্ঞা দাও, এর দুটি গুরুত্ব লেখো, ভ্যাসেকটমি ও টিউবেকটমি কি। বন্ধুরা, এই প্রশ্নটি এরকমভাবে না দিয়ে বলতে পারে, মানব দেহের দুটি স্থায়ী বন্ধাত্মকরণ পদ্ধতির নাম লেখো, এইচআইভি সংক্রমণের দুটি উপায় লেখো, আইইউডি কি, কপারটি কীভাবে জন্ম নিয়ন্ত্রণ করে, টেস্ট টিউব বেবি কি, গর্ভনিরোধক বড়ি কীভাবে গর্ভরোধ করে, এমটিপি কি, এর গুরুত্ব লেখো, স্ত্রী বন্ধাত্মতার দুটি কারণ লেখো, গিফট ও জিফট কি, আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন কি, অ্যামিনোসেন্টেসিস কাকে বলে, এইচআইভির সম্পূর্ণ নাম কি, এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বলতে কি বোঝো, একটি ব্যাকটেরিয়া ও একটি ভাইরাস ঘটিত যৌন রোগের নাম লেখো, সহপ্রকটতা কি, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, লিঙ্কেজ কাকে বলে, সম্পূর্ণ ও অসম্পূর্ণ লিঙ্কেজ কাকে বলে, পলিজেনি উত্তরাধিকার কাকে বলে উদাহরণ দাও, প্লিওট্রপি কাকে বলে উদাহরণ দাও, মাল্টিপল জিন কি উদাহরণ দাও, বারবডি কাকে বলে, লিঙ্কড জিন বলতে কি বোঝো, ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলে, মাল্টিপল অ্যালিল কি, আলফা ও বিটা থ্যালাসেমিয়ার কারণ লেখো, টার্নার সিন্ড্রোম অথবা ডাউন সিন্ড্রোম অথবা ক্লাইনফেটার সিন্ড্রোমের কারণ ও লক্ষণ লেখো, ইন্ট্রন ও এক্সন কি, লিডিং স্ট্র্যান্ড ও ল্যাগিং স্ট্র্যান্ড কাকে বলে, পিবনো বক্স কি, চার্জ টিআরএনএ কাকে বলে। এরপরের প্রশ্ন দেখে নাও, সেলট্রান রগমা কি, ডিএনএ প্যাকেজিং বলতে কি বোঝো, ডিএনএ রেপ্লিকেশন কি অর্ধ সংরক্ষণশীল বলা হয় কেন, জেনেটিক কোড কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো, এইচজিপি বা হিউম্যান জিনোম প্রজেক্ট কি, এর দুটি প্রয়োগ লেখো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি, এর ব্যবহারিক প্রয়োগ লেখো, সেন্স স্ট্র্যান্ড ও অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড কি, ওপেরনের সংজ্ঞা দাও, ক্রোমাটোজোম কি, জীবন্ত জীবাশ্ম কাকে বলে, ভূতাত্ত্বিক সময় সারণী কি, মিসিং লিঙ্ক কি উদাহরণ দাও, কোয়াসার্ভেট বা মাইক্রোস্পিয়ার বা হট ডাইলুটশিপ বলতে কি বোঝো, মডার্ন সিনথেটিক থিওরি কি, হ্যাড অ্যাভিজম কি, হেকেলের বায়োজেনেটিক সূত্রটি লেখো,
অভিযোজনগত বিকিরণ কি, জিন ফ্রিকোয়েন্সি কাকে বলে, ফাউন্ডার এফেক্ট কি, জেনেটিক ড্রিফট কি, হ্যারি উইনবার্গের ভারসাম্য বলতে কি বোঝো, পয়েন্ট মিউটেশন কাকে বলে, পলিপ্লয়েডি বলতে কি বোঝো, ইনভার্সন কাকে বলে, স্থিতিশীল ও বিচ্ছিন্নকারক প্রাকৃতিক নির্বাচন কাকে বলে, জিন পুল কাকে বলে, জিন ফ্লো কি, জাভা মানবের বৈশিষ্ট্যগুলি লেখো, সিওয়াল রাইড এফেক্ট কি, মানুষ ও এফের দুটি পার্থক্য লেখো। বন্ধুরা, এর সঙ্গে আমি আরও একটি পার্থক্য দিয়েছি, তোমরা করে নিতে পারো, জাভা মানব ও পিকিং মানব। HW নীতি বলতে কি বোঝো, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কি, FAB ও FC রিজিয়ন কি, একটি এন্ড্রোজেনাস ও একটি এক্সোজেনাস অ্যান্টিজেনের নাম লেখো, এপিটোপ ও প্যারাটোপ কি। বন্ধুরা, এরপরে প্রশ্ন দেখো, এখানে কিছু পার্থক্য লিখতে হবে, তো পার্থক্য করো সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রমতা, কোষ নির্ভর অনাক্রমতা ও রস নির্ভর অনাক্রমতা, এটি না বলে বলতে পারে টি লিম্ফোসাইট ও বি লিম্ফোসাইট, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি, স্বাভাবিক কোষ ও ক্যান্সার কোষ। ফেবাইল প্যারক্সিজম বলতে কি বোঝো, লোফলার সিন্ড্রোম কি, দাঁত রোগ বলতে কি বোঝো, LSD-র পুরো কথাটি কি, ডাগের অপব্যবহার কাকে বলে, একটি হ্যালুসিনোজেন ডাগের উদাহরণ দাও, অ্যাপোপটোসিস ও মেটাস্ট্যাসিস বলতে কি বোঝো, অঙ্কোজিন কি, কার্সিনোজেন কি, ধরো প্রশ্নটি লক্ষ্য করো, ক্যান্সার, টাইফয়েড, অ্যাসকারিয়াসিস, আমাশা রোগের একটি করে কারণ ও লক্ষণ লেখো, হাইব্রিড ভিগার কাকে বলে, বিডাস্ক্রিপ্ট কি, SCP বা সিঙ্গেল সেল প্রোটিন কি, এর দুটি গুরুত্ব লেখো। এরপরে প্রশ্ন দেখো, এখানে কিছু পার্থক্য দেওয়া আছে, তো পার্থক্যগুলি লক্ষ্য করো, মেজর কার্প ও মাইনর কার্প, স্ত্রী কার্প ও পুরুষ কার্প, দুটি বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম লেখো। এরপরের প্রশ্ন দেখে নাও, হাইপোফাইজেশন বলতে কি বোঝো, এরপরের প্রশ্ন দেখে নাও বন্ধুরা, নিবিড় মাছ চাষ ও নিবিড় মিশ্র মাছ চাষ বলতে কি বোঝো, বায়ো ফর্টিফিকেশন বলতে কি বোঝো, ভ্যাম কি, জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধি বলতে কি বোঝো, মাইকোরাইজা কি, এর গুরুত্ব লেখো, বায়ো ফার্টিলাইজার বা জীব সার কি, বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত একটি ব্যাকটেরিয়ার নাম লেখো, রিগমিন্যান্ট DNA টেকনোলজি বলতে কি বোঝো, প্লাজমিডকে ভেক্টর বলা হয় কেন, BT তুলো ও BT ক্রপ কি, GMO কি উদাহরণ দাও, CDNA লাইব্রেরি বলতে কি বোঝো, রিগমিন্যান্ট DNA কি। এরপরের প্রশ্ন দেখো, PCR পদ্ধতিতে ট্যাগ পলিমারেজ কেন ব্যবহৃত হয়, ট্রান্সজেনিক প্রাণী কাকে বলে, এর গুরুত্ব লেখো, প্লাজমিড কাকে বলে, এর গুরুত্ব লেখো, পেটেন্ট কি উদাহরণ দাও, জিন ক্লোনিং কাকে বলে, বায়োপাইরেসি কি, এর দুটি উদাহরণ দাও, PCR এর সম্পূর্ণ নাম কি, এর একটি উপযোগিতা লেখো। বন্ধুরা, এরপরে প্রশ্ন দেখো, এখানে কিছু সংজ্ঞা দিতে হবে, তো সংজ্ঞাগুলি লক্ষ্য করো, অনুকৃতি, বর্ণগ্রাহ, অসম কনফর্মার, বহন ক্ষমতা, বায়োটিক পটেন্সিয়াল, বায়োম, মাইক্রোক্লাইমেট, ক্যাটাড্রোমাস মাছ, ইকোলজিক্যাল নিচ। বন্ধুরা, এরপরের প্রশ্ন লক্ষ্য করো, এখানে কিছু পার্থক্য লিখতে হবে, তো পার্থক্যগুলি লক্ষ্য করো, নিচ ও হ্যাবিটাট, অটোকোলজি ও সিনকোলজি, জন্মহার ও মৃত্যুহার, স্টেনোহ্যালাইন ও ইউরিহ্যালাইন মাছ, বাস্তুতান্ত্রিক ক্রমসাধন বলতে কি বোঝো, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কাকে বলে, হাইড্রোসরি ও জেরোসরি কি, ক্লাইম্যাক্স কমিউনিটি ও সেরাল কমিউনিটি কাকে বলে, উদাহরণ দাও, মাইক্রো কনজিউমার কাকে বলে, অসম্পূর্ণ বাস্তুতন্ত্র কাকে বলে, উদাহরণ দাও, শব্দচিত্রের সাহায্যে চারণ্যভূমির খাদ্যজালটি দেখাও, খাদ্যজালের গুরুত্ব লেখো, জৈব বিবর্ধন কাকে বলে, JFM বলতে কি বোঝো। বন্ধুরা, এরপরে প্রশ্ন দেখো, এখানে কিছু সংজ্ঞা লিখতে হবে, তো সংজ্ঞাগুলি লিখে নাও, গ্রিন ডাটা বুক, জিন ব্যাংক, হটস্পট। তো বন্ধুরা, এই হটস্পটের সঙ্গে আরও একটি যুক্ত হয়ে দুই নম্বরের প্রশ্ন পড়তে পারে, বলতে পারে হটস্পটের সংজ্ঞা দাও, এর একটি শর্ত লেখো। এরপরেরটি দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ, ইনস্টিটিউট ও এক্সিটিউ সংরক্ষণ, রেড ডাটা বুক। বন্ধুরা, রেড ডাটা বুকের সঙ্গেও একটু অ্যাড হতে পারে, বলতে পারে যে রেড ডাটা বুক কি, এর দুটি উদ্দেশ্য লেখো। এরপরেরটি দেখো, এজেন্ডা 21 কি, বিপন্ন অবলুপ্ত প্রাণী, জীব বৈচিত্র্য। এরপরের প্রশ্ন দেখো বন্ধুরা, এখানে কিছু পার্থক্য লিখতে হবে, তো পার্থক্যগুলি লক্ষ্য করো, আলফা ও বিটা বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য ও জিনগত বৈচিত্র্য।
এরপরে প্রশ্ন দেখো, IUCN ও WWF এর পুরো নাম লেখো। ভারতের একটি বিপন্ন উদ্ভিদ প্রজাতি ও একটি বিপন্ন প্রাণী প্রজাতির নাম লেখো। BOD ও COD কাকে বলে? এগ্রো কেমিক্যালস কি, অ্যালগাম ব্লুম কি, ইউট্রফিকেশন কি, গ্রিন হাউস প্রভাব কাকে বলে? এরপরের প্রশ্ন দেখে নাও, চিপকো আন্দোলন বলতে কি বোঝো? তেজস্ক্রিয় বর্জ্যের ক্ষতিকারক প্রভাব লেখো। অমৃতা দেবী বিষ্ণুই আন্দোলন। বন্ধুরা, এরপরে শেষ দুই নম্বরের প্রশ্নটি লক্ষ্য করো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলতে কি বোঝো? তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমাদের চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও।